সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার চাকরি খবর প্রকাশ করা হয় এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল বাটন পাবেন ওইখানে সেফে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন আছে ওইখানে সেপি ক্লিক করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আকারে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এমওডিসি ও ভর্তি নৌভর্তি দু হাজার উনিশ ব্যাস তরুণদের জীবন গঠন এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ আপনিও এ সুযোগ গ্রহণ করুন তো এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির জন্য কী কী উপযুক্ততা এখানে আছে আমরা দেখে নিই ডি অথবা ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখায় এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগে জিপিএর তিন পয়েন্ট নিম্নতম পতে হবে তিন পয়েন্টের হিসেবে আপনারা আবেদন করতে পারবেন না তো এখানে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক ইয়ার্স কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এক্ষেত্রে আছে মেডিকেল এই যে মেডিকেল তে জীববিজ্ঞান সহ বি অথবা বিজ্ঞান অথবা সমান জিপিএ তিন পয়েন্ট পেতে হবে নিষেফালে আপনারা আবেদন করতে পারবেন না এখানে পেট্রোল ম্যান রাইটার স্টোর কুক স্টার্ড ও এমও ডিসি নৌ এখানে এস এস সি অথবা সমান পরীক্ষায় পাশ করলে আপনার আবেদন করতে পারবেন সকল বিভাগে জিপিএ হবে তিনের নিচে তিন আবেদন করার কোন প্রয়োজনই করতে পারবেন না আর এখানে আছে এখানে পঞ্চম শ্রেণী পাশ করলে আপনার আবেদন করতে পারবেন এখানে শারীরিক যোগ্যতা দেওয়া আছে এখানে এখানে শাখা ভিত্তিক উচ্চতা বুকের মাপ ওজন চোখের দৃষ্টিভঙ্গি এখানে পরপর ক্রম অনুযায়ী দেওয়া আছে এখানে সিমেন্ট এখানে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পেট্রোল ম্যান এখানে পাসপোর্ট আট ইঞ্চি হতে হবে অন্যান্য শাখা এখানে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এমও নৌ এখানে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এখানে বুক বুকের মাপ দেওয়া সে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি আর সম্প্রসারণ করলে দুই ইঞ্চি বাড়তে পারে সর্বোচ্চ এখানে বয়স ও উচ্চতা অনুযায়ী হবে এগুলো আর চোখের দৃষ্টিভঙ্গি ছয় বাই ছয় এখানে অন্যান্য শর্তগুলি সকল পদবীর জন্য দেওয়া আছে তো বাংলাদেশি পুরুষ নাগরিক তারপরে সাঁতার জানা আবশ্যক অবিবাহিত থাকতে হবে তারপরে বয়স পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে তো এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার বয়স এখনও যদি আঠারো বছর না হয় বা সতেরো বছর যদি না হয় সরি সতেরো বছর থেকে শুরু হবে তো সতেরো বছর যদি না হয় আপনি যদি আবেদন করতে না পারেন তো আগামী পয়লা জানুয়ারি থেকে শুরু হবে সতেরো বছর গণনা এখানে বয়স উল্লেখ করে দিয়েছে পয়লা জানুয়ারি দু হাজার উনিশ তারিখে সতেরো থেকে বিশ বছর এমওডিসি নৌ পদে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত যোগ্য তো বয়সের এভিডেভিট কোন যোগ হবে না এখানে অযোগ্যতা বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎযোগ্য কোন আইন ও বিধি অধীনে গ্রেপ্তার দোষী সাব্যস্ত বন্দি আটক অথবা কোন মামলার অভিযোগ হইলে আবেদন যোগ্য বলে বলেস্ত হবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আপনাদের এখানে পাঁচ নম্বর আছে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণী এখানে শিক্ষাগত যোগ্যতা এস এসএসসি পাশ প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক মূল অথবা সাময়িক সনদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র মূল মার্কশিট অথবা প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক মূল মার্কশিটের সত্যায়িত ফটোকপি অথবা মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড কোনো কারণে বা যারা মূল অথবা সাময়িক শনুদপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে তবে খুলনাস্ত প্রশিক্ষণ কেন্দ্রে বিএনএস তিতুমির যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে এখানে পঞ্চম শ্রেণী পাস প্রার্থী স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে জাতীয়তা ও শারীরিক সনদপত্র স্বশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয় ও চারিত্রিক গত সনদপত্র বৈবাহিক মর্যাদা ও স্থায়ী

চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে মানে ছবি সদ্য তোলা পাসপোর্ট আকারে প্রার্থীর নিজের পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে তো পত্র সংগ্রহ ও পূরণ সংক্রান্ত এখানে ছয় নম্বরে আছে তো আপনি কীভাবে আবেদন পত্র সংগ্রহ ও পূরণ করবেন এখানে তো অনলাইন আবেদন পদ্ধতি যেখানে অনলাইনে আবেদন পদ্ধতি বলা আছে সোলার পদে আবেদনকারী প্রার্থীকে ডাব্লুডাব্লু ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এ অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে তা আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এই পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট অথবা ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট টি ক্যাশ শিওর ক্যাশ এম ক্যাশ যা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনারা পরীক্ষার চার্জ ব্যতীত দুশো টাকা অপ্রেখযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে ব্যার থেকে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনের প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে যদি কোনো প্রার্থী উক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে প্রার্থীকে কর্তৃত্ব প্রদত্ত মোবাইল নম্বরের নাম ও ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যা পরবর্তীতে ব্যবহার করে এই ওয়েবসাইট হতে আবেদনপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন তো আপনারা এই প্রিন্ট আবেদনপত্রটি ডাউনলোড করার পরে হারিয়ে যায় তো আপনার ফোনে এস এম এস আসবে ট্র্যাকিং নম্বর ও পিন নম্বর দিয়ে পরবর্তী আবার ডাউনলোড করে নিতে পারবেন কোনো চিন্তার কারণ নেই এখানে ম্যানুয়াল পদ্ধতি আছে তো ঠিক আছে যে মোবাইল ব্যাঙ্ক দিয়ে আপনারা আবেদন করবেন সেখানে ভর্তি পদ্ধতি সেখানে অনলাইনে আবেদনকৃত পূরণকৃত আবেদনটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত দুশো টাকা অপ্রোহযোগ্যভাবে আপনারা আবেদন করবেন তো এখানে প্রার্থীর জন্য প্রয়োজনীয় সময় নির্ধারিত ভর্তি কেন্দ্র সকাল আটটা নিম্ন নিম্নম্বিত তারিখে উপস্থিত হতে হবে তো আমি বলে দিচ্ছি কোন কোন জেলা আপনারা কোথায় কোথায় উপস্থিত হবেন এখানে এই যে দেওয়া আছে কেন্দ্রের নাম ভর্তির তারিখ জেলার নাম তো এই তিনটা মনে রাখলে আপনারা অবশ্যই উপস্থিত হবেন ওখানে যে মাঠে যে তো এই সার্কুলারটি আপনারা যদি সরাসরি মোবাইলে ডাউনলোড করে নিতে চান তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটু কষ্ট করে যাবেন ওখানে সার্কুলার লিঙ্ক বলে একটি লিঙ্ক পাবেন ওইখানে আমার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দিয়ে থাকবে তো ওইখানে এই সার্কুলারটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে আমি বলে দিচ্ছি তাও আপনারা ডাউনলোড করতে না চাইলে এখানে বানৌজা শেখ মুজিব খিলখের ঢাকা পরীক্ষা ভর্তির তারিখ পনেরোই সেপ্টেম্বর দু হাজার তারিখ তো ওসমানি পৌর স্টেডিয়াম নারায়ণগঞ্জ এখানে উনিশে সেপ্টেম্বর দু হাজার আঠারো তারিখে ভর্তির তারিখ তো এখানে ঢাকা মানিকগঞ্জ গাজীপুর উনিশে সেপ্টেম্বর দু হাজার আঠারো তারিখ তো একুশে সেপ্টেম্বর দু হাজার আঠারো তারিখে নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ আপনারা ভর্তির তারিখ এখানে যে উপস্থিত হবেন এই মাঠেতে তো এখানে রফিক উদ্দিন ভূয়া স্টেডিয়াম ময়মনসিং এখানে পঁচিশে শেষ সেপ্টেম্বর তো ময়মনসিং আর শেরপুর হবে আর আঠাশে সেপ্টেম্বর জামালপুর টাঙ্গাইল হবে আর পহলা অক্টোবর নেত্রকোনা কিশোরগঞ্জ আর রংপুর জেলা স্টেডিয়াম ছয়ই অক্টোবর দু হাজার তারিখ এখানে রংপুর আর কুড়িগ্রাম আর নয় অক্টোবর গাইভান্দা নীলফামারী লালমনিরহাট আর দিনাজপুর জেলা স্টেডিয়াম তেরোই অক্টোবর দু হাজার আঠেরো তারিখ দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় আপনারা যে উপস্থিত হবেন আর শহীদ শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়া সতেরোই অক্টোবর এখানে বগুড়া আর জয়পুরহাটে লোক আপনারা উপস্থিত হবেন তা বানৌজা শেখ মুজিব কি কিলখের ঢাকা বাইশে অক্টোবর দু হাজার তারিখ উপরুক্ত বাইশটি জেলা কোটার অবশিষ্ট শূন্যপথ যদি থাকে পূরণকৃত হবে তো শেখ মনি স্টেডিয়াম গোপালগঞ্জ এখানে বারোই সেপ্টেম্বর দু হাজার আঠারো তারিখ এখানে ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ তো আসমত আলী খান স্টেডিয়াম মাদারীপুর তো ষোলোই সেপ্টেম্বর আপনাদের মাঠ তো মাদারীপুর আর শরীয়তপুর ষোলো সেপ্টেম্বর হবে তো শহীদ আব্দুর রব সেন এরিয়ামাবাদ স্টেডিয়াম বরিশাল তো বরিশালে হবে বিশে সেপ্টেম্বর তো বারো তারিখ দেখেন বরিশাল আর ফিরোজপুর হবে বিশ তারিখে আর বাইশে সেপ্টেম্বর হবে জালুকাটি পটুয়াখালী বগুড়া এছাড়াও এই সাইডে আসারও কেন্দ্রে হবে কোস্ট গার্ড বেস ভোলা তো ভোলা কেন্দ্র এখানে তো পরীক্ষা হবে ছাব্বিশে সেপ্টেম্বর এখানে ভোলার জেলার লোক আপনারা ছাব্বিশ তারিখে যে উপস্থিত হবেন এই যে নির্দিষ্ট কেন্দ্রে আর খুলনা বিভাগে তো খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনা এখানে উনত্রিশে সেপ্টেম্বর খুলনা ভাগেরাটা সাতক্ষীরা জেলার লোক আপনারা আবেদন করেন বা মাঠে যাবেন উনত্রিশে সেপ্টেম্বর আর দুয়ে অক্টোবর যশোর নড়াইল কুষ্টিয়া জেলা ক্রীড়া কমপ্লেক্সে হবে পাঁচই অক্টোবর জিনাইদহ ওর মাগুরা আর সাতই অক্টোবর হবে চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম হবে এগারোই অক্টোবর রাজশাহী নাটোর আর তেরোই অক্টোবর হবে নওগাঁ সাফাইনবগঞ্জ এড আমিন উদ্দিন স্টেডিয়াম পাবনা পাবনায় হবে সতেরোই অক্টোবর পাবনা আর সিরাজগঞ্জ খুলনা বিভাগীয় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে বাইশে অক্টোবর দুটে উক্ত সাতাশটি জেলা কোটার অবশিষ্ট সুনপদ যদি থাকে পূরণ করবে বাইশে অক্টোবর আবুল আল আবদুস মহতিম ক্রীড়া কমপ্লেক্স সিলেট সিলেটে হবে তেইশে সেপ্টেম্বর সিলেট আর সুনামগঞ্জ আর ছাব্বিশে সেপ্টেম্বর হবে হবিগঞ্জ মৌলভীবাজার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা তো কুমিল্লায় হবে উনত্রিশে সেপ্টেম্বর কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া আর শহীদ ভুলু স্টেডিয়াম নোয়াখালী এখানে হবে তিন অক্টোবর নোয়াখালী শুধু তিন অক্টোবর নোয়াখালী হবে আর পাঁচই অক্টোবর হবে ফেনী আর লক্ষ্মীপুর এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম চট্টগ্রামে হবে উনত্রিশে নয় অক্টোবর চট্টগ্রামে হবে নয় অক্টোবর এখানে চট্টগ্রাম শুধু আর রাঙামাটি জেলা স্টেডিয়াম এখানে রাঙামাটি হবে তেরোই অক্টোবর রাঙামাটি আর খাগড়াছড়ি আর শহীদ রুহুল আমিন স্টেডিয়াম কক্সবাজার কক্সবাজার হবে সতেরোই অক্টোবর দু হাজার আঠারো কক্সবাজার আর বান্দরবন এম এ আদি স্টেডিয়াম চট্টগ্রাম বাইশে অক্টোবর দু হাজার আঠারো তারিখ উপরুক্ত পনেরোটি জেলার কোটা অবশিষ্ট শূন্য যদি থাকে এখানে বাইশে অক্টোবর পূরণ করবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না তো এখানে আপনারা যদি অন্য কিছু ফেক হয় ফেক মনে করেন তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে হেল্পলাইনের ফোন নাম্বার দেওয়া আছে এখানে তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে আর তাছাড়া আপনার কোনো সমস্যা হলে এই ভিডিও ডিস ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কতে থাকবে ওখানে যে সরাসরি এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব তো এখানে লাস্টে লেখাছেন নৌবানিতে যোগ দিন দেশ সেবার সুযোগ নিন তো এই কামনায় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট জব